করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল গোটা বিশ্বের অর্থনীতি, এর ওপর বৃহৎ দেশ রাশিয়ার ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা যেন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে, যার প্রভাব পড়ছে ছোট দেশগুলোতেও। ইউরোপ আমেরিকা সহ শক্তিশালী অর্থনীতির দেশগুলোর রিজার্ভ এখন নিম্নমুখী, আরও জানাচ্ছেন মুনওয়ার আলম নির্ঝর। শ্রীলঙ্কার বিপর্যয়ের পর থেকেই দেশে অর্থনৈতিক বিভিন্ন সূচক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এখন বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ নিয়ে। রিজার্ভ $40 বিলিয়ন নিচে নেমে আসার পর থেকেই সেই আলোচনায় আগুনে ঘি পড়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ওলটপালট হয়ে যাওয়া এই পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, সব দেশের রিজার্ভই এখন কমেছে। বিশ্বের সর্বোচ্চ পরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকে চীনে। সেই চীনের রিজার্ভ গত মাসে $200 বিলিয়ন কমে $3,050 বিলিয়ন নেমে এসেছে। শুধু চীন নয়, দ্বিতীয় স্থানে থাকা জাপানের রিজার্ভ $100 বিলিয়ন কমে $1,300 বিলিয়ন নেমে এসেছে। আর তৃতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের রিজার্ভ $950 বিলিয়ন থেকে $840 বিলিয়ন নেমে এসেছে। অর্থনীতির অন্যান্য সূচকগুলোর মতো রিজার্ভ নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের আর কোনো তুলনাই চলে না। বাংলাদেশের রিজার্ভ $40 বিলিয়নের নিচে নামার পরও পাকিস্তানের চেয়ে এখনও আড়াই গুণেরও বেশি। মুনয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি।